গাইস, গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। সো এখন টাইম হচ্ছে 7:05। তো এখন আমরা ব্রেকফাস্ট করে যাবো, অ্যাটলিস্ট দেখাই আমাদের বাইকগুলো কী অবস্থা। পুরো এত কুয়াশা পড়েছে, পুরো ফগ হয়ে গেছে উইন্ডশিল্ডটা, আর ফুয়েল ট্যাঙ্কটা পুরো ভরে গেছে কুয়াশাতে। দুটো বাইকেরই সেম অবস্থা। সো আমরা তো ব্রেকফাস্ট করছি, সাথে এও এসছে, সারা রাত বাড়ি পাহারা দিয়েছিল এও ব্রেকফাস্ট করতে। দেখো কাঞ্চনজঙ্ঘা। সো গাইস, এখন আমরা বেরিয়ে যাবো ঋষভের পথে। অ্যাকচুয়ালি এখানে বুকিংয়ের জন্য তোমরা ডাইরেক্ট সোমেনদাকে ফোন করতে পারো, সোমেনদার নাম্বার দিয়ে দেবো। বাট আমরা এসেছিলাম নেচার ভিউ পয়েন্ট প্রাইভেট লিমিটেড থেকে। তো ওখান থেকে যদি তোমরা বুকিং করো, আমার চ্যানেলের নাম বলে 5-10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো রোডে দেখা হচ্ছে এবার। আমাদের জার্নি হয়ে গেল স্টার্ট, এখান থেকে 3 আওয়ার্স লাগবে। হ্যাঁ, এখন টাইম হচ্ছে 9:13। তো 3 আওয়ার্স লাগবে দেখাচ্ছিল গুগল ম্যাপে, বাট হয়তো একটু বেশি লাগবে আমাদের, কারণ রাস্তায় যেতে যেতে যদি কোনো সিনিক ভিউ পাই ওইগুলো ভিডিও শট নেব, ফটো শ্যুট করব। তো চলো এগোনো যাক। মোটামুটি ট্রিপটা আমার খুব ভালোই হচ্ছে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি, আগে কখনো আসিনি এই সমস্ত জায়গায়, ভালোই লাগছে। তো আজকে পাহাড়ে রাইড করব, প্ল্যান রয়েছে ঋষভে যাব, ওইখানে লাঞ্চ করব, কয়েক কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমরা কালিম্পংয়ের দিকে যাব আজকে। তো দেখা যাক কতটা কী হয়, সাথে থেকো, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না তাহলে মজা পাবে না, পুরো ভিডিওটা ফার্স্ট থেকে কমপ্লিট দেখো। সো উই আর রিচ মালবাজার। সো গাইস, মালবাজার থেকে আমরা রাইডটা নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি পুরো চায়ের বাগান, হালকা অফরোডিং রয়েছে। আই ডোন্ট নো দ্য রেল ক্রসিং নেম। গুরজং ঝোরা দ্য নেম অফ দিস প্লেস। এইটার নাম মালান্ডি টি স্টেটস। সামনে মাউন্টেন, দুটো সাইডে চায়ের বাগান, হোয়াট এ লাভলি ভিউ ম্যান। আর ওয়েদারটা খুব দারুণ আজকের, দারুণ ওয়েদার, কালকেও ভালো ওয়েদার ছিল, আজকের দৌড়াতে আরো ভালো লাগছে বেশি। সামনে মিংলাস হসপিটাল। আমরা ঋষভ যাওয়ার পথে একটা সুন্দর ভিউ পেয়েছি, আমার লেফট সাইডে বড় বড় গাছ আর রাইট সাইডে চায়ের বাগান, আস্তে 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 আমরা অলরেডি দেখেছো। তো তাই ভাবলাম একটু ওয়েট করি, একটু দাঁড়াই, ফটোশ্যুট করি, খুব সুন্দর ভিউ, কারণ এই ভিউ যদি আগে চলে যায় নাও পেতে পারি, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো ক্লিক করা অবশ্যই দরকার। তো এখন কতগুলো ফটো ক্লিক করব, যেগুলো আপলোড করে দেবো ইনস্টাগ্রামে। তো চ
চলো ফটো কিছু ফটো ক্লিক করি, তারপর তোমার সাথে রোডে দেখা হচ্ছে, বাই। নাও উই আর ক্রসিং গরুবাথাং, দিস প্লেস ইজ অলসো অসাম, সাজানো গোছানো শহর একটা, দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ঘর, লম্বা লম্বা সুপুরি গাছ রাস্তার দুটো সাইডে, আর সামনে মাউন্টেন। OMG, OMG, that's good. মাঝে মাঝে মনে করে এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যায়, আর ঘুম থেকে উঠে শুধু মাউন্টেন দেখি। মাউন্টেনের উপরে, মাউন্টেন চূড়াটাতে পুরো মেঘের চাদর, মানে পুরো চূড়াটাকে মেঘ ঢেকে দিয়েছে, একটা অসাধারণ ভিউ। এটা তো সবে শুরু, এরপরে আরো ভালো ভালো রাইডে যাব, প্ল্যানিং তো রয়েছে, তো চলো দেখতে থাকো। সামনে ল্যান্ডস্লাইড হয়েছিল, বাট এখন রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। যতটাই উপরে যাচ্ছি ঠান্ডা বাড়ছে, একটা আলাদাই পরিবেশ, এতক্ষণ রোদ ছিল এখন পুরো আমার উপরে ক্লাউড, আর ঠান্ডাটাও বেড়েছে। যার সামনের ভিউটা দেখো একটু, পুরো পাহাড়টা মেঘ ঢেকে ফেলেছে। গাইস, আমরা সামনে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য, তো এখন টাইম হচ্ছে 10:54, তা এখান থেকে তোমার ঋষভ যেতে প্রায় আরও 1 ঘন্টা লেগে যাবে, কারণ এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে, যেহেতু হিল স্টেশন এরিয়া তো একটু টাইম লাগবে রাইড করতে। তো এখন যাব, চা খাবো, খুব ঠান্ডাও লাগছিলো, কারণ কিছুটা টাইম যখন নিচের এরিয়াতে ছিলাম তখন রোদ ছিল, আর যতটা উপরে উঠছি তত ক্লাউড বেড়ে চলেছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর পেছনে ভিউটা দেখো, পুরো মাউন্টেন মাউন্টেন মাউন্টেন, উপরে ক্লাউড, একটা অসাধারণ ভিউ। সেকেন্ড চা, ফার্স্ট চা রিসোর্টে খেয়েছিলাম, সেকেন্ড চা এখানে। গাইস, ফাইনালি আমার রাইড হয়ে গেছে স্টার্ট, সুন্দর ভিউর সাথে। যাই হোক, হালকা সূর্যের দেখা মিলেছে, এতক্ষণ পুরো এরিয়াটা ক্লাউড ছিল। অ্যাকচুয়ালি এখানে
টাইমে টাইমে ওয়েদার চেঞ্জ হয়, কখনো ক্লাউড কখনো সূর্যের আলো, একটু ভালো লাগছে, গুড ফিল হচ্ছে। এখন ঠান্ডা লাগছিল তো সূর্যের আলোটা আসতে একটু গরম লাগছে, ভালো লাগছে। আর সামনে দেখো অসাধারণ ভিউ। সামনে রয়েছে পাইন গাছের পুরো বাগান, পুরো জঙ্গল বলতে পারো, কারণ পাহাড়েই মেনলি পাইন গাছ বেশি দেখতে পাওয়া যায়। আর অফরোডিংও স্টার্ট হয়ে গেছে। বাট প্রবলেম নেই, সাথে রয়েছে হিমালয়ান, দ্য মাস্টার অফ অফরোড। ঠান্ডাও লাগছে, আবার ভালো রোড স্টার্ট। অফরোড বেশিটা নেই রোডটাতে, মাঝে মাঝে অফরোড পেয়েছি, বাট পুরো রাস্তাটাই খুবই ভালো, খুবই সুন্দর রোড। সো গাইস, উই আর রিচ ইন লাভা। তো এখানে একটু দেখছি, এখানে ফটোশ্যুট করবো উপরে গিয়ে সামনে, একটু 5-10 মিনিট দাঁড়াবো এখানে, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস রিসর্ট। তো চলো ফটোশ্যুট করি, আবার দেখা হচ্ছে রোডে। খুব সুন্দর একটা জায়গা, ঘরগুলো খুব সাজানো গোছানো, কালারফুল ফ্ল্যাগ, দারুণ জায়গা এটা একটা। তো আমরা ওই উপরটাতে গিয়ে ফটোশ্যুট করব, ওই সামনেটাতে গিয়ে। তো চলো ফটোশ্যুট করি, তারপর ডাইরেক্ট রোডে দেখা হচ্ছে। আর ফটোগুলো তো জানোই, ইনস্টাগ্রামে আপলোড করে দেবো। টাটা। আমার রাইট সাইডে রয়েছে লাভা হাই স্কুল, লাভা ক্রস করছি এবার। আমরা পৌঁছে গেছি রিসর্ট। তো পেছনটা দেখতে পাচ্ছ, পুরো মাউন্টেনে ঘেরা। আর রাস্তাটা যে এসেছিলাম অনেকটাই স্টিপ ছিল, তো একটু বাইক রাইড করতে প্রবলেম হচ্ছিল, বাট কোনো অসুবিধা নেই, সাথে রয়েছে হিমালয়ান। তো এখন দেখি এখানে লাঞ্চ করার জন্য কোনো হোটেল পাই কি না, এখন দেখি হোটেল খুঁজি কোথায় লাঞ্চের জন্য পাবো। আর পেছনের ভিউটা আরেকবার দেখে নাও, অসাধারণ ভিউ পেছনে। আর উপরে ক্লাউড, মাউন্টেন মাউন্টেন মাউন্টেন, চারিদিকে মাউন্টেন। এখন যেই হোটেল খুঁজি, তারপর দেখা হচ্ছে। তো গাইস, আমরা রিসর্টে সেরকম ঠিকঠাক খাওয়ার হোটেল পেলাম না, লাঞ্চ করলাম না, তাই ওখান থেকে জলদি জলদি বেরিয়ে পড়েছিলাম। তো আমরা প্ল্যান করেছি যে কালিম্পংয়ে গিয়ে লাঞ্চটা করব। তো এখানে আস্তে আস্তে একটা মিটিং পয়েন্টে আমরা একটু দাঁড়ালাম, একটু পায়ে ব্যথা করছিলো, অনেকক্ষণ রাইড করছিলাম, তাই একটু দাঁড়ালাম। তো এই মিটিং পয়েন্টটা জিনিস দেখাই, এই দুটো রোড রয়েছে, এই রোডটা সোজা চলে গেলে তোমার গ্যাংটক, ওখানে মাইলস্টোন দেওয়া রয়েছে 98 কিলোমিটার। আর আমরা যাব এই রুটটা ধরে, এই রুটটা ধরে গেলে তোমাদের কালিম্পং পৌঁছে যাব। তো এখন যাই। আরেকটা জিনিস, আমার ইনস্টাগ্রামের চার্জও শেষ হয়ে গেছে, হয়তো আর রোড ভিউ নিতে পারবো না। তো চলো ডাইরেক্ট কালিম্পংয়ে দেখা হচ্ছে। সো গাইস, এখন আমরা রয়েছি আলগারা বাজার। তো এখানে আমরা ভেবেছিলাম যে কালিম্পংয়ে গিয়ে আমরা লাঞ্চ করবো, বাট আস্তে আস্তে আলগারা বাজার পেয়ে গেছি, এখানে খুব ভালো একটা হোটেল পেয়েছিলাম। তো এখানে লাঞ্চ করে নিয়েছি, চিকেন রাইস খেলাম। তো যাই হোক, এবার কালিম্পংয়ে দিয়ে এগোনো যায়, রাস্তায় আবার দেখা হচ্ছে।
গাইস, আমাদের লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেছি কালিম্পংয়ের পথে। তো এখানে লাঞ্চ করেছিলাম, ওখানে ক্যামেরাটা চার্জে দিয়ে দিয়েছিলাম, তাই ফাইনালি আপনাদের দেখাতে পারছি তোমাদেরকে। একটা জিনিস বলি, এখানে প্রত্যেকটা সিচুয়েশানে ওয়েদার চেঞ্জ হয়। একটু আগে পুরো জায়গাটা কুয়াশা ঢেকে গেছিল, তাই আমরা একটু ওয়েট করেছিলাম, এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই দেখিয়েছি। কালিম্পং, দিস ইজ দ্য ওং ডেন রোড কালিম্পং। তো দেখছি আমরা কোথায় এখানে স্টে করব। তো গায়েস, আমরা চলে এসেছি কালিম্পংয়ে। এখানে হোটেল প্যারাডাইজ নামে একটা রিসোর্ট বুক করেছি, তো ওইখানের ব্যালকনিতে এসেছি এখন। জাস্ট পেছনে ভিউটা দেখো, দেখিয়ে দিই ভালো করে। ওই সামনে রয়েছে কালিম্পং সিটি, ওইটা ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, আর সাইডের ভিউটা পুরো পাহাড়। এই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে ক্লাউডটা বেশি রয়েছে তাই দেখা যাচ্ছে না, জানি না কাল সকালে দেখা যাবে কি না। ওটা নেক্সট পার্টে আসবে, নেক্সট ব্লগে আসবে যদি দেখতে পাই। এমনিতেও কালকে যখন শিলিগুড়ি ব্যাক করবো ওটা একটা ব্লগ বানাবো, তো কিছু সিনেমাটিক নেব এখন। তো চলো সিনেমাটিকগুলো নেই, সিনেমাটিকটা এনজয় করো, তারপর দেখা হচ্ছে আবার। সিনেমাটিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। তো ওই সিনেমাটিটা নেওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম সামনের কালিম্পং মার্কেটে মোমো খেতে, তো তারপর জাস্ট একটু হয়ে ফিরলাম। এখন টাইম হচ্ছে 8:12, আর আমরা তোমাদের ওই টাইমটা বলা হয়নি। আমরা কালিম্পংয়ে পৌঁছেছিলাম প্রায় 4:00 বেজে গেছিলো, ভেবেছিলাম যে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, বাট আমাদের 2 ঘন্টা লেগে গেছে পৌঁছতে কালিম্পং। তো আমরা যেই হোটেল প্যারাডাইসে রয়েছি, খুবই ভালো রুমগুলো, খুবই সুন্দর। আর আমাদের এক ডে ওয়ান নাইটের জন্য পে করতে হচ্ছে 1000, এত ভালো রুম সত্যি ভাবা যায় না। তো তোমাদের রুম ট্যুর করাবো। আর একটা জিনিস বলি, আমাদের যে এই রুমের যে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখা যায়, অসাধারণ। বাট আজকে প্রচণ্ড ক্লাউড ছিল তাই দেখতে পাওয়া যায়নি। দেখছি কালকে সকালে যদি ক্লাউডটা ক্লিয়ার হয়ে যায়, যদি দেখতে পাওয়া যায় তোমাদেরও দেখাবো নেক্সট ব্লগে। তো এখন চলো রুম ট্যুর করাই তোমাদের। তো এটা হচ্ছে বেডরুম, আর টিভিও রয়েছে, ওয়াশরুমটা দেখাই। এটা ওয়াশরুম, গিজারও লাগানো রয়েছে, কোনো অসুবিধে নেই। তো মোটামুটি সব কিছু নিয়ে 1000 প্যাকেজ, সত্যি মানে খুবই কম নিয়েছে। আর আমি এই হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পারলে এক সেকেন্ড ফোকাসটা নিয়ে আসি, পজ করে এখান থেকে জুম করে নাম্বারটা দেখতে পারবে। বাট স্টিল আমি আমার ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট কল করে এখানে আসতে পারো। এই ভিডিওটা বন্ধুরা এখানেই ক্লোজ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, হ্যাঁ লাইক অবশ্যই করো। তো আজকের জন্য এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।